হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা কিছুদিন আগে তোমার নোটিশ বেরিয়েছিল, যেটা অনেকগুলো পোস্ট ছিল, একটা দুটো করে পোস্ট আছে, তা বিস্তারিতভাবে জেনে নেবো। তোমাদের অ্যাপ্লিকেশান মোডটা কিন্তু অনলাইনে, আর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান মোড চালু হয়ে গেছে। যারা যারা এখনও অ্যাপ্লিকেশান করেনি, তারা অবশ্যই করে নি। কীভাবে করতে হবে বলে রাখি, অনলাইনে আবেদন করতে হবে। দেখো, তোমাদের দেখে এখানে দিয়ে দিচ্ছে অ্যাপ্লাই অনলাইন। আমরা যখনই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নতুন যে ভ্যাকেন্সি, আমি যেটা এখানে দেখো, প্রত্যেকটা ড্রাফটসম্যান সিভিল আছে, ঠিক আছে, তারপর তোমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আছে, প্রত্যেকটা পোস্ট। এটা হচ্ছে তোমাদের 16-20, এগুলো হচ্ছে তোমাদের আগেকার পোস্ট। এইখান থেকে তোমাদের কিন্তু এই 5-6টা পোস্ট যেটা আছে, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে বলতে গেলে 2021-এর নতুন অ্যাপ্লিকেশান মোডটা। এইবারে আমি আজকে এটা দেখাবো তোমাদের, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC, তোমরা কীভাবে আবেদন করবে। এখন দেখে নাও একটা জিনিস, এখানে বলে দেওয়া আছে 11 জানুয়ারি 2021 থেকে তোমার স্টার্ট হয়ে গেছে, 11-10 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান চলবে, ঠিক আছে। আর আবেদন করতে হবে, এই যে দেখো দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন। তুমি যদি আর ইউ নিউ ইউজার, তুমি যদি নতুন ইউজার হয়ে থাকো, এখান থেকে তোমরা সাইন আপ করে নেবে। এখানে তোমার নাম দেবে, ঠিক আছে, তারপরে তোমার ইমেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশনটা করে নেবে। এইবার আজকে ছিল, আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুটো জিনিস মেন ভাইটাল। কালকেই কিন্তু দুটো রেজাল্ট বেরিয়েছে, কিসের রেজাল্ট বেরিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে চেষ্টা করব, আশা করি হয়তো প্রবলেম হবে না, তোমরা হয়তো পারবে ফর্ম ফিল আপটা করতে। বেশি টাফ ফর্ম ফিল আপ না, তোমাদের ফটো আর সিগনেচারটা আপলোড করতে হবে, ব্যাস এইটুখানি তোমাদের করতে হবে, আর তোমার ডিটেলস দিতে হবে। আর আজকে যেটা এখন আমি আলোচনা করি সেটা হচ্ছে দুখানা রেজাল্ট কালকে বেরিয়েছে, তো তোমার আপডেট দিতে ভুলে গেছিলাম, সেই রেজাল্টটা কী কী বেরিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, আমি সরাসরি রয়েছি অফিসিয়াল ওয়েবসাইট WPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে। ফার্স্ট একটা লিঙ্কে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নতুন একটা উইন্ডো খুলে যাবে। দেখতে হবে তোমাদের তিনখানা নতুন, একদম হোয়াটস নিউ, নতুন একদম আপডেট বেরিয়েছে, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাবে এখান থেকে। তোমরা দেখিয়ে দিচ্ছি, গতকালই কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়েছে। কিসে কিসে রেজাল্ট পাবলিশ হয়েছে, দেখো এখানে দেওয়া আছে, MVI অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টর। তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা PDF খুলে যাবে, যেটা তোমাদের কবে এক্সাম দিয়েছিলে সেই এক্সামটার PDF, কারা কারা শর্ট লিস্ট হয়েছো, তোমাদের যারা চাকরি পেয়েছো, প্রত্যেক 2019 সালের রিক্রুটমেন্ট 74খানা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে প্রত্যেকটা নাম আর রোল নাম্বার, নাম বলতে গেলে রোল নাম্বার, ক্যাটাগরি আর হচ্ছে প্রত্যেকটা 74 অর্থাৎ 74 জন তোমাদের যারা যারা আছে তোমাদেরকে তোমাদের ফাইনাল লিস্টটা বের করে দেওয়া আছে। আর একটা যে নতুন রেজাল্ট বেরিয়েছে সেটা হচ্ছে, দেখে নাও, নতুন যে রেজাল্ট বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের লাইফ স্টক ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এছাড়া তোমাদের যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছিল 2019 সালে, তারও কিন্তু একটা ছোট্ট রেজাল্ট ওরা পাবলিশ করে দিয়েছে, খুব তাড়াতাড়ি পাবলিশ করেছে, 192খানা পোস্ট ছিল। তা প্রত্যেকটা দেখো এখানে দিয়ে দেওয়া আছে, 192 জন নাম দেওয়া আছে, তাদের শর্ট লিস্ট করা হয়েছে, তাদের কিন্তু চাকরি কনফার্ম। তা এখানেই দুখানা রেজাল্ট WPSC খুব তাড়াতাড়ি তোমাদেরকে পাবলিশ করে দিল। এইবার যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের যে DEO পদটার যে ফর্মটা বেরিয়েছিল। তো তারই বলতে গেলে আমি এখন এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটটায় রয়েছি। প্রথমে দেখতে হবে, তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নতুন একটা উইন্ডো খুলে যাবে। সেই উইন্ডো দেখতে হবে, একটা নাম্বার দেওয়া আছে যেখানে তোমরা কীভাবে আবেদনটা করবে, ঠিক আছে। তা বলে রাখি, এখানে যখন তোমরা শো অল করবে, ক্লিক শো অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যে উইন্ডোটা খুলবে সেটা হচ্ছে এই, ধরো এই যে নোটিশ নাম্বার যেটা দেওয়া আছে, এই নোটিশ নাম্বার তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। সেই PDF একটা ছোট্ট লিঙ্ক থাকবে, অনলাইন রেজিস্ট্রেশন, এই নীল কালারের লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে এই দুটো জিনিস আমি একমাত্র বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস। যারা যারা ভাবছে ফর্মটা ফিল আপ করবে, তারা সে মাত্র দুখানা কথা শুনে রাখুক, দুখানা ইম্পর্টেন্ট কথা বলবো, ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবে। আমি তোমাদের প্রথমত নিউ রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি, ঠিক আছে, ওইখানে কিন্তু সবার প্রবলেম হবে।
তোমরা যখন ডিইও ডাটা এন্ট্রি অপারেটর যখন পোস্টে তখন তোমরা যখন এই পোস্টে যখন অ্যাপ্লাই করবে, এখানে প্রথমে বলে দেওয়া আছে তোমাকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তুমি ইয়েস করলে, ঠিক আছে, ইয়েস করলে। দ্বিতীয়ত, তোমাকে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিগ্রি থাকতে হবে তোমার, যে কোনো একটা, ধরো বিসিএ থেকে তুমি যদি কম্পিউটার অ্যাপ্লি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তুমি যদি কোর্স করে থাকো, তুমি বিসিএ করে থাকো, তুমি পরীক্ষা বসতে পারবে। সিটা কোর্স, আমি দুটো জিনিস বলবো, সিটা কোর্স 6 মাসের কোর্স, আর হচ্ছে ইলেভেন টুয়েলভে তোমার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। রুলসটা এটাই, তোমাকে মিনিমাম 1 বছরের ডিপ্লোমা কোর্স অর্থাৎ ডিটা করে থাকতে হবে, বা ট্যালি যদি থাকে 1 বছরের বেশি কোর্স করে থাকো, যে কোনো কোর্স 1 বছরের বেশি করে থাকতে হবে, 1 বছর ডিউরেশন থাকতেই হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর, বা ডিগ্রি কোর্স। তুমি হাই লেভেলে কম্পিউটার সায়েন্স পড়ে থাকো 3 বছর, তুমি আবেদন করতে পারো। তুমি যদি MBA করে থাকো কম্পিউটার সায়েন্সের ওপর, যা খুশির ওপর, তোমাকে মিনিমাম 2 বছর কি 1 বছর, মিনিমাম 1 বছর তোমাকে কাটাতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। সিটা কোর্সে আবেদন করতে পারবে না, আর উচ্চ মাধ্যমিকের সময় যদি কম্পিউটার থাকে আবেদন করতে পারবে না, ঠিক আছে। আর তার সাথে তোমাকে কিন্তু মিনিমাম 8000 ডিপ্রেশন কি থাকতে হবে, অর্থাৎ তোমাকে মিনিমাম স্পিড 30-এর উপর থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর যখন তোমরা ধরো ভুল করে উচ্চ মাধ্যমিক পাস করে আছো, তোমরা ফিল আপ করে দিলে, আমার কাছে সার্টিফিকেট আছে, তোমরা যখন পাস করলে তোমার কম্পিউটার নলেজ দেখা হলো, তুমি টাইপিংয়ে পাস করলে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমরা কেটে যাবে, সেই সার্টিফিকেট কিন্তু তোমাকে জোগাড় করতে হবে, ঠিক আছে। এখন যদি ভাবো যে তোমরা ফর্ম ফিল আপ করার সময় এখন ডিটা কোর্সটা দিয়ে দিলাম, লাস্টে সার্টিফিকেট শো করতে হবে, কিন্তু তখন তোমার ফর্ম ফিল আপ করবে, ওখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। যখন তোমরা ওখানে ফর্ম ফিল আপ করবে তখন ওখানে কিন্তু লাস্ট ডেটটা দেখে নাও, লাস্ট ডেট কিন্তু কত দেওয়া আছে, লাস্ট ডেটটা দেওয়া আছে, দেখো এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্সের ওপর দেখো লাস্ট ডেট দেওয়া আছে, পাসিং অফ ইয়ার 2020 কিন্তু শেষ। তুমি যখন ডিটা কোর্স করতে হবে তোমাকে 2021 সার্টিফিকেট দেবে, তুমি কিন্তু ভ্যালিড শো করতে পারবে না ওখানে, ঠিক আছে। প্রবলেমটা কিন্তু এখানেই, যারা যারা আগে কোর্স করে রেখেছে তারা কিন্তু অ্যাপ্লিকেবেল, নতুন যারা ডিটা কোর্স করছে বা মাঝে হয়তো 3 মাস হয়েছে 4 মাস যারা যারা কোর্স করছে তারা ভর্তি হয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। যদি আবেদন করে ভুলবশত তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে, অ্যাপ্লিকেশান যখন অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে কিন্তু ভেরিফিকেশান সময় কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল করে রাখতে হবে। আর এক্সাম ফিস কিন্তু জেনারেল ওবিসির জন্য 800 টাকা করে, ঠিক আছে। তা আজকেই ছিল এই মেন গুরুত্বপূর্ণ আপডেটটা, যাদের অনেকটাই প্রবলেম হচ্ছে ফর্ম ফিল আপ করতে, অনেক কমেন্ট আসছে, তার কমেন্টগুলো দেখছি, রিপ্লাই করতে পারছি না যদিও, তা যাই হোক তোমাদেরকে এটা সব থেকে আপডেটটা দিয়ে দিলাম। আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যদি যা নতুন হয়ে থাকো, বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যদি কোনো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের আর কী প্রবলেম হচ্ছে, কোনো যা ডাউট হচ্ছে, কী অসুবিধা হচ্ছে, সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকো, ধন্যবাদ।